হ্যালো ফ্রেন্ডস, আমি শান্তনু। আজকে আমি তোমাদেরকে মাত্র দুটো এক্সারসাইজ করে দেখাবো, আর এই দুটো এক্সারসাইজ যদি তোমরা রেগুলার করে যেতে পারো কন্টিনিউ, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমরা তোমাদের লাইফে অনেক চেঞ্জেস দেখতে পারবে, মানে নিজেদের শরীরে অনেক চেঞ্জেস দেখতে পারবে। এখনকার থেকে ভবিষ্যতে তোমাদের শরীর অনেক ভালো হয়ে যাবে, মানে বডি স্ট্রাকচার অনেক ভালো হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। আর এই দুটো এক্সারসাইজ করতে আমাদের সেরকম কোনো কষ্ট হবে না, আর সেরকম কোনো টাইমও যাবে না। ম্যাক্সিমাম 5 to 10 মিনিটস লাগবে এই দুটো এক্সারসাইজ রেগুলার করে যেতে। তো সারাদিনের মধ্যে 5 to 10 মিনিটস বার করা আমাদের পক্ষে সেরকম ডিফিকাল্ট ব্যাপার হবেও না, আর যদি এইটুকুও যদি না করতে পারো তাহলে তো কিছুই করার নেই। তো চলো এবার তোমাদেরকে সেই দুটো এক্সারসাইজ আমি নিজে করে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, সবসময় যে এরকমভাবে হার্ডওয়ার্ক করেই যে ভালো বডি পাওয়া যাবে সেরকম কিন্তু একদমই না। হ্যাঁ, হার্ডওয়ার্ক করে তো অবশ্যই ভালো বডি পাওয়া যাবে, কিন্তু যারা যারা হার্ডওয়ার্ক করতে পছন্দ করো না তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি, কিংবা যাদের টাইম হয় না 45 মিনিটস to 1 আওয়ার এক্সারসাইজ করার তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আমি আজকে যে দুটো এক্সারসাইজ তোমাদেরকে করে দেখাবো সেই দুটো এক্সারসাইজ তোমরা টানা 15 দিন করেই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। এই সব এক্সারসাইজ তোমাদের করার দরকার হবে না, মানে এরকম হার্ডওয়ার্ক তোমাদের করার দরকার হবে না। আমি এবারে তোমাদেরকে সেই দুটো এক্সারসাইজ করে দেখাতে চলেছি। তার আগে ভালো করে নিজেদেরকে ওয়ার্ম আপ করে নেবে। ওয়ার্ম আপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ম আপ যদি না করো ঠিকঠাকভাবে তাহলে কিন্তু যখন তখন তোমাদের ইঞ্জুরি হয়ে যেতে পারে, মানে চোট লেগে যেতে পারে বডিতে যখন তখন। তাই ভালো করে আগে ওয়ার্ম আপ করে নেবে, তারপরেই এই দুটো এক্সারসাইজ করবে। এটা হচ্ছে প্রথম এক্সারসাইজ, এটা হচ্ছে আজ এক্সারসাইজ। এটা আশা করছি তোমরা সবাই করতে জানো, কিংবা যারা যারা করতে জানো না আমি আই বাটনে কিংবা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা ভিডিওর, আমারই ভিডিওর, সেটা তুমি ভালো করে দেখে নেবে, তাহলে তোমরা খুব ইজিলি আজ করতে পারবে। আমি ওখানে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে আজ করানো শিখিয়েছি, একদম ডিফিকাল্ট থেকে একদম ইজিয়েস্ট ওয়েতে আমি আজ করেছি। তোমরা খুব ভালো করে দেখে নাও সেই ভিডিওটা, আমি আই বাটনে কিংবা ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। আর এটা হচ্ছে প্ল্যাঙ্ক, এটা তোমরা আশা করছি সবাই করতে জানো, এইটা তোমাদেরকে করতে হবে সেকেন্ড এক্সারসাইজ। আর এই দুটো এক্সারসাইজ তোমরা খুব ধীরে সুস্থে করবে, কোনো তাড়াহুড়ো করবে না, বিশেষ করে আর্চ তো একদমই তাড়াহুড়ো করবে না, নইলে কিন্তু যখন তখন তোমাদের কোমরে খটকা লেগে যেতে পারে, মানে চোট লেগে যেতে পারে কোমরে। আর এই প্ল্যাঙ্ক তোমরা ম্যাক্সিমাম যতক্ষণ হোল্ড করতে পারবে তত ভালো, ম্যাক্সিমাম তোমরা 5 মিনিটস অবধিও হোল্ড করতে পারো। এই দুটো এক্সারসাইজ তোমরা রেগুলার করে যাবে, কোনো দিনও স্কিপ করবে না, তাহলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আর কোনো এক্সারসাইজ করার দরকার নেই, তোমরা মাত্র এই দুটো এক্সারসাইজ টানা 15 ডেজ করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কী থামলেন তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের বিশ্বাস করতে হবে না, মাত্র 15 দিন করে দেখে নাও। এই দুটো এক্সারসাইজ আমাদের ফুল বডিকে একটা ভালো শেপে আসতে সাহায্য করবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবারে তোমরা প্রত্যেক দিন একটা হেলদি ডায়েটের মধ্যে থাকবে, আর মিনিমাম 3 লিটার্স করে জল রোজ খেয়ে যাবে, তাহলে আরও ভালো রেজাল্ট পাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। এই দুটো এক্সারসাইজ তোমরা টানা 15 দিন করবে, তারপরে আমার কমেন্ট সেকশানে এসে জানাবে যে তোমরা কিরকম কী রেজাল্ট দেখতে পাচ্ছ নিজেদের শরীরের ওপরে। আর এই ভিডিওটা অনেক বেশি করে সবার মধ্যে শেয়ার করে দেবে। এখনও পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর তার পাশাপাশি বেল আইকনটাও প্রেস করে দেবে। তাহলে কী হবে, যখনই আমি এরকম নিত্য নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও আনবো তোমাদের সামনে, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।